ঢাকার ফুটবলে রেফারি বিতর্ক নতুন না হলেও দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর দাবি দেশিদের পাশাপাশি বিদেশি রেফারি। বিদেশি নিরপেক্ষ রেফারিরাই পারবে এই সকল বিতর্কের সমাধান দিতে। রিপোর্ট নাসিমুল হাসানের। দেশের ফুটবলে সর্বোচ্চ লীগ বাংলাদেশ প্রিমিয়ার লীগ, এই লীগ নিয়ে প্রতিবছরই রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তের রেশ কাটাতে হয় কোনো না কোনো ক্লাবকে। সম্প্রতি বসুন্ধরা কিংস আর শেখ জামালের ম্যাচের গোল নিয়ে বিতর্ক উঠেছে চরমে। এর দেশে ভেঙে দেওয়া হয়েছে রেফারিজ কমিটি, তাতেও সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না শীর্ষস্থানীয় ক্লাবগুলো। তাদের দাবি বিদেশি রেফারি। সবার সাথে শুধু তাল মিলিয়ে না, আমরা আসলে অনেক আগে থেকে বলে আসছিলাম যে আমাদের বিদেশি রেফারিদের খেলা পরিচালনা করা হোক। এখনও আমরা এই পুনরায় যেহেতু পুনরায় বিতর্কটা আবার একটু নতুন করে দেখা দিয়েছে, তা আমার মনে হয় বিদেশি দিয়ে বিদেশি রেফারিদের খেলা পরিচালনা করা হলে অন্তত এই বিতর্কটুকু এড়ানো যেত। দাবি শুধু কিংসের নয়, রাসেলের মতো বড় ক্লাবেরও দাবি বিদেশি রেফারি। যদি ভালো একটা খেলা চালাতে চান, ভালো লিগ চালাতে চান, তাহলে আপনি ফরেন রেফারি চারজন নিয়ে আসেন। ফরেন রেফারি দিয়ে আপনি খেলা চালান, দেখবেন সুন্দর, কারো কোনো অভিযোগ থাকবে না। আজকে দেখেন এমন অভিযোগ, ওটা রেফারিস ইয়েটাই কমিটি ভেঙে দিলেন। সেই আমার কথা হলো দেরিতে, তা এখনও আমি বলবো পেশাদার লীগ কমিটির চেয়ারম্যানকে, এখনও কিছু হয় নাই, সামনে আরও বড় কিছু হবে। তাই অনুরোধ করছি আপনি ফরেন রেফারি নিয়ে আসেন, ইনশাল্লাহ দেখেন লীগ একটা সুন্দর খেলাবে শেষ। রাসেলের মতো দেশের বেশিরভাগ ক্লাবই চায় বিদেশি রেফারি, এতে কিছুটা হলো পেনাল্টি, গোল, রেড কার্ডের মতো বড় বড় বিতর্কগুলো এড়ানো যাবে বলছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।